সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবার দক্ষতা ও সেবায় মানোন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুরু হচ্ছে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি। এর মোট ব্যয় ধরা হয়েছে 1,06,100 কোটি টাকা, যা দেশের ইতিহাসে স্বাস্থ্য ও পুষ্টি খাতের সবচেয়ে বড় কর্মসূচি। এই কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সরকারি খাত থেকে আসবে 80,685 কোটি টাকা, মেগা কর্মসূচি বাস্তবায়নে প্রকল্প ঋণ হিসেবে 25,414 কোটি টাকা দেবে 11 উন্নয়ন সহযোগী। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর 6 বছরে দেশবাসীর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে এই বড় অঙ্কের টাকা ব্যয় করা হবে। প্রস্তাবিত প্রকল্প নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটি সভা করেছে পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ। প্রস্তাবিত প্রকল্প নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ পাঠিয়েছে কমিশন। এছাড়া কিছু খাতের ব্যয় কমানোর সুপারিশ করেছে। স্বাস্থ্যসেবা বিভাগ প্রকল্পটি সংশোধন করে পাঠালে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। সময় ফুটময়।